আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, রেসিপি ব্লগ। আজকে আমি বানাবো সিলেটের বিখ্যাত জাউ। রমজান মাসে এইটা আসলে আমরা সবাই খুবই পছন্দ করি, আমাদের এলাকার সবাই এইটা পছন্দ করে। আর এটা আসলে খুবই হেলদিও, সারাদিন আমরা উপবাস থাকার পরে এই লিকুইড খাবারটা যদি খাই আমাদের জন্য খুবই ভালো হয়। সো এখনই শুরু করব, সবাই সাথে থাকবেন, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই আমি শেয়ার করতেছি কী কী উপাদান আমার লাগবে বা কোন কোন উপকরণগুলো আমি আজকে ব্যবহার করব। আমি হচ্ছে এক মাগের মতো চাল নিছি, বাসমতি চাল। দেন বাটার আছে, আদা কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা দুইটা টুকরো করে নিছি, ধনে পাতা, কালো জিরা, কাঁচামরিচ। আসলে কাঁচামরিচটা অপশনাল, আমি পরে দিব কিন্তু কোনো কেটে দিব না। এটা বানানো কিন্তু খুবই সহজ, বাট খুবই টেস্টি এবং খুবই খেতে খুবই টেস্টি হয়, খুবই অসাধারণ আর হেলদি তো অবশ্যই। প্রথমে আমি চালগুলো খুব ভালো করে ধুয়ে নিব। চালগুলো আমি খুব ভালো করে ধুয়ে আমি একটা পাত্রতে নিয়ে নিছি। এখন অন্যান্য উপকরণগুলোও যোগ করব, তেজপাতা দিয়ে দিব। আসলে সব উপকরণ একসাথে দিব না, যখন যে উপকরণ আমি দিব শেয়ার করব। তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটো। আদা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো। আর পেঁয়াজ কুচি দিব আধা কাপ। আসলে এই যে যে উপকরণগুলো দিচ্ছি বা যে অনুপাতে দিচ্ছি এই এইটা দিয়ে প্রায় আমরা পাঁচজনের মতো মানুষ খেতে পারব। আর এই রান্নাতে পানি একটু বেশি দিতে হয়, এখন আমি পানিও দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ দিছি লবণ। যদি মনে হয় আর একটু লাগবে তাহলে পরে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকেও দিব। যখন ফুটে উঠবে তখন আমি অন্যান্য উপকরণগুলোও দিব। ৮০% কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর জাউটা মেইনলি কিন্তু চাল আস্ত থাকে না, ভেঙে দিতে হয়। যখন রান্নাটা হয়ে যায় আমি ভেঙে দিয়েছি অনেকটাই। কালো জিরা দিয়ে আমি আবার খুব ভালো করে এখন নেড়ে দিব। দিয়ে আমি আবার রান্না করব প্রায় ৫ মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি বাটার। এর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত ২-৩টা দিছি, আর হচ্ছে বাটার এক টেবিল চামচ দিছি। এই বাটারটা দিলে আসলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে আমি খুব ভালো করে আবার নেড়ে দিচ্ছি বাটার। দিয়ে আমি আরও ২ মিনিটের মতো অপেক্ষা করব। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আসলে এই রান্নাটা একটু সময় নিয়ে রান্না করলেই খেতে ভালো হয়, আর চালটাও খুব সুন্দর রান্না হয়। মোটামুটি আমার রান্নাটা প্রায় শেষ, এই হচ্ছে ফাইনাল লুক। আসলে এইটা দেখতেও যেমন অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু খুবই খুবই টেস্টি। অবশ্যই সবাই ট্রাই করবেন, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবারও কথা হবে। রমজান মাসে সবাই আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।